সিআইডির এসআইটি গঠন ট্রেডিংয়ের প্রবঞ্চনার বিরুদ্ধে 22 জনক লুক আউট নোটিশ প্রেরণ অসম আরক্ষীর, 14 জিলাত 28 গোচরত গ্রেপ্তার 61 জন অভিযুক্ত। বর্তমান সময়ত ট্রেন্ডিংত ট্রেডিং, স্টক ট্রেডিংয়ে কোটি কোটি টাকা লুণ্ঠন করে গ্রেপ্তার বিশাল ফুকন, স্বপ্ননীল দাস, রঞ্জিৎ কাকতি। ট্রেডিংত জড়িত হয়ে আনর ধনেরে বিয়া পতা কোরিওগ্রাফার অভিনেত্রী সুমি বরা, সুমির স্বামী তার্কিক বরা, সুমির ককায়েক গোয়েক সম্প্রতি পলাতক। এনে প্রবঞ্চনার খবরে প্রতিদিনে শিরোনাম দখল করে আহিছে। ট্রেডিংর এনে প্রবঞ্চনার বিরুদ্ধে 14খন জিলাত রুজু হয়েছে 28টাকৈ গোচর। 28টা গোচরত গ্রেপ্তার হয়েছে 61 অভিযুক্ত। তদন্তর বাবে 14 জিলাত গঠন করা হয়েছে 14টা এসআইটি। সমান্তরালভাবে ট্রেডিংর বিরুদ্ধে সিআইডিও রুজু করেছিল 12/2024 নম্বরের গোচর। গোচর রুজু হওয়ার পিছতে YBY ট্রেডিং কেলেঙ্কারিরে জড়িত সিআইডির লেন্স নায়ক সুরজ ডেকাক গ্রেপ্তার। এই কেলেঙ্কারিত জড়িত থাকার প্রমাণ পোৱাৰ পিছতেই সুরজ ডেকাক শনিবারে বরখাস্ত করা হয় চাকরির পৰা। ইয়াৰ পিছতেই দেওবাৰে আন 2 অভিযুক্ত গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা সিআইডিএ। প্রাক্তন NDFB নেতা অনিরাম বসুমতারী আর শিক্ষক মিথিঙ্গা নার্জারীক গহপুরের গ্রেপ্তার করে সিআইডি কার্যালয় লৈ আনে সিআইডিএ। YBY পৰা দুয়ে লাভ করেছিল ক্রেতা বাহন আর আইফোন, উপহার হিসাবে দিছিল ক্রেতা বাহন আর আইফোন। পিছত 13 লাখৰ বাহনখন 10 লাখত বিক্রি করেছিল অনিরামে। সিআইডির জেরাত 60 লাখ টাকা আত্মসাত করার কথা স্বীকার অনিরামর। স্যামসাং আইফোন YBY পৰা উপহার মিথিঙ্গা নার্জারী, মিথিঙ্গায় 50 লাখ টাকা আত্মসাত করার কথা স্বীকার জেরাত। YBY-ৰে জড়িতর এখন দীঘলিয়া তালিকা সিআইডির হাতত, যিকোনো মুহূর্ততে আর বহু গ্রেপ্তারের সম্ভাবনা। 22 জনক লুক আউট নোটিশ জারি করেছে অসম আরক্ষীয়ে। কত আছে প্রবঞ্চক দীপাঙ্কর বর্মন, কত লুকালে সুমি বরা, তার্কিক বরা, কি এনে রহস্যজনক কারণত আরক্ষে বিচারি নাপায় সুমি বরা, দীপাঙ্কর বর্মনের দরে প্রবঞ্চকক। গহপুরের হেমন্ত বরুয়ার সহযোগত ব্যুরো রিপোর্ট, NKTV+।